नमस्कार, आमार भूरी भोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भूरी भोज। आमी आज के बनाबो डिमेर एक भीषण साधारण रेसिपी किन्तु खेते असाधारण लागे। मात्र 10 मिनटे किन्तु रान्नाटा होए जाबे। तार जोन्नो एखाने एकटा बाटीते दुटो डिम नियेछि। दुटो डिम प्रथमे फाटिये निते हबे। दुटो डिम फाटिये निये आमी एर मध्ये दिये देबो सामान्य परिमाणे एकटु नून। खूब बेशि किन्तु नुनेर दरकार नेई। जेटुकुनि नून आमी चामचे तुललाम तार थेकेओ किन्तु हाफ नून व्यवहार करलाम। आर दिए दिलाम गोलमरिचेर गुड़ो, सामान्य परिमाणे एकटु हलुद गुड़ो। एई समस्त मसलागुलोके डिमेर मध्ये भालोभावे फेटिये निते हबे। समस्त मसलागुलोके भालोभावे डिमेर मध्ये फेटानो हये गेछे। एबार आमी एकटा अ্যালুমিনিয়ামের बाटिते आलू এইভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি ছোট সাইজের, একদম ছোট সাইজের 4-5টা আলু নিয়েছি। পেঁয়াজও ছোট সাইজের 4-5টা ব্যবহার করেছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম 1.5 চামচ মতন। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না করতে ভালো না লাগলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। ভীষণই ভালো রেসিপি আর খুব সহজভাবেই হয়ে যাবে, যে কেউ করতে পারবে। এবার 2 কাপ জল দিয়ে এটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন এটাকে সেদ্ধ করে নিতে হবে। পাশে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। অল্প পরিমাণে তেলেই এটাকে ভেজে নিতে হবে। এবার ডিমের গোলাটা ঢেলে দিলাম। এবার এটা একটু হতে দেব। ডিমের গোলাটা ঢেলে দিয়ে এটাকে 1.5 থেকে 2 মিনিট মতন হতে দেব। হতে দেওয়ার পরে এবার খুন্তির সাহায্যে একদিকে করে ডিমের গোলাটা তেলের ওপরে নিয়ে আসব। এবার এটা একটু হতে দেব। হওয়ার পরে এটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে। এবার আমি অপর পিঠটাও একটু হয়ে গেলে পরে আবার উল্টে দিচ্ছি। উল্টে এবার নরম, একটু ভেতরে নরম নরম থাকা অবস্থাতেই খুন্তির সাহায্যে কিন্তু ডিমটা কেটে নিতে হবে, নইলে কাটতে গেলে অসুবিধা হবে। এইভাবে দেখুন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নেব, যাতে ভেতরের অংশটা কাঁচা না থাকে। খুন্তির সাহায্যে খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যায়। একটু নরম থাকা অবস্থায় এটাকে কেটে নিতে হবে খুন্তি দিয়ে। খুন্তি দিয়ে কেটে নেওয়ার পরে এটাকে আরও একটু হালকা ভেজে নিতে হবে। ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো দেওয়াতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই স্কিপ করবেন না। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। 5-6 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকাটা খুলে হাতার সাহায্যে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, হাতা দিয়ে দেখে নেব কাটছে নাকি। আলুটা কেটে যাচ্ছে কিন্তু খুব ইজিলি কাটছে না, তার জন্য আরও 3-4 মিনিট মতন এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখুন খুব ভালো করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি ডিমটা, সমস্ত ডিমটা দেওয়ার পরে ঢাকা দিয়ে 1 মিনিট মতন ঝোলে ফুটিয়ে নেব। তার বেশি ফোটানোর দরকার নেই। আর এই রেসিপিটার কিন্তু খুব বেশি ঝোল রাখবেন না, অল্প ঝোল রাখলেই কিন্তু এটা ভালো লাগে খেতে। খুব কম তেল মশলায় কিন্তু রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ডিমটাকে ঝোলে সেদ্ধ করে নিয়েছি। এটা তৈরি হয়েছে। রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছিলাম। আর ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো দেওয়াতেও কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। এবার একদম শেষে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। চিনিটা একদমই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য চিনিটা অ্যাড করলাম। চিনিটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। গরম গরম রুটি পরোটা, ভাত, এগুলোর সাথে এটা সার্ভ করবেন, ভীষণ ভালো লাগবে। 10 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার আমি একটা বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু খুব বেশি রাখিনি, মোটামুটি একটা ঝোল রেখেছি। গরমে কিন্তু এই রেসিপিটা
একদম পারফেক্ট রেসিপি ডিমের, কোনো মশলা ছাড়া, কিন্তু খেতে অসাধারণ। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।